আমাদের আজকের এক্সপেরিমেন্ট হচ্ছে সিভ অ্যানালাইসিস অফ ফাইন অ্যাগ্রিগেট। আজকের এক্সপেরিমেন্টে যে সকল ইকুইপমেন্ট ইউজ করব সেটা হচ্ছে আমাদের বিটিস স্ট্যান্ডার্ড যে সালনি আছে সেগুলো, কিছু স্যাম্পল ব্যালেন্স এবং শিপ সেকার। প্রথমে আমরা যে কাজটি করব সেটা হচ্ছে শুধু এমটি সিভের ইন্ডিভিজুয়াল ওয়েট নেব। তারপর আমরা 250 গ্রাম স্যাম্পল, সয়েল স্যাম্পল আছে যেটা সেটা নেব, এবং সিভের সবচেয়ে উপরে যেটা থাকবে সেটা হচ্ছে 4 নম্বর, 4 নম্বর সিভের উপরে ওটা ঢেলে দেবো এবং 1.5 মিনিট ধরে শিপ সেকার শিপ করব। তারপর প্রত্যেকটা সিভে যেটা রিটেন থাকবে সেটা রয়েট নেব। এতটুকুই কাজ। তাহলে আমরা কাজ শুরু করতে পারি। প্রথমে আমাদের যে শিফটটা আছে সেটা হচ্ছে 3/8, 3/8। এটা স্ট্যান্ডার্ড না, কিন্তু এটা নেওয়ার মূল কারণ হচ্ছে যদি কোনো কোর্স অ্যাগ্রিগেট থাকে এর ভিতরে সেটা এখানে রিটেইন হয়ে যাবে। এটা রয়েছে 108 গ্রাম। তারপরে আছে 4 নম্বর সিভ, এটার 126 গ্রাম। তারপরে 8 নম্বর সিভ, এটা 176 গ্রাম। তারপরে আছে 16 নম্বর সিভ, 395 গ্রাম। তারপরে আছে 30 নম্বর, 376 গ্রাম। তারপরে আছে 50 নম্বর সিভ, এটার ওয়েট হচ্ছে 383 গ্রাম, এবং 100 নম্বর সিভ, সেটার ওয়েট 357 গ্রাম, এবং সব শেষে প্যান, 419 গ্রাম। এবার আমরা আমাদের ক্রম অনুসারে সাজাই। প্রথমে প্যান, তারপরে 100 নম্বর সিভ, তারপরে 50, তারপরে 30, তারপরে 16 নম্বর, তারপরে 8 নম্বর, তারপরে 4 নম্বর, সবার উপরে 3/8 ইঞ্চ। এবং আমরা ম্যাটেরিয়াল নেব, এরকম এখন আমরা সিভে শিক করব।
এবং শেক করার পরিমাণ সময় হচ্ছে 1.5 মিনিট। আমরা প্রত্যেকটা সিভে যেটা রিটেন করছে সেটার ওয়েট নেব। রয়েট হচ্ছে 410 গ্রাম। চার নম্বর রয়েট 729 গ্রাম। আট নম্বর রিটেইন ওয়েট 495 গ্রাম। ষোলো নম্বর ওয়েট হচ্ছে 495 গ্রাম। ত্রিশ নম্বর সিভি ওয়েট রিটেইন সহ 465 গ্রাম। পঞ্চাশ নম্বর সিভি ওয়েট 417 গ্রাম এবং একশো নম্বর সিভি ওয়েট 361 গ্রাম এবং শুধু ফ্যানের ওয়েট 719 গ্রাম। এখন এই ডেটাগুলো দিয়ে আমরা ক্যালকুলেশন করতে পারবো সিভ অ্যানালাইসিস এক্সপেরিমেন্টটা। এতটুকুই।